আমাকে কাজে লাগাতে হবে, আমি বসেই আছি, আমি মুখিয়েই আছি, নিয়মিত আমি সবসময় হতে চেয়েছিলাম, এখনও চাই, আশা করি যে এখন থেকে সেটা হয়তো একটা সম্ভব হবে। কারণ আয়নাবাজির পরে আসলে আয়নাবাজি অনেক বছর পর একটা জোয়ার এসেছিল বাংলা সিনেমায়, রাফি এবং আরও অনেক ডিরেক্টরদের ডিরেক্টররা তখন সাহস করছিল যে হ্যাঁ আমরাও সিনেমা বানাতে পারবো, হয়তো সিনেমা বানালে এই সফলতাটা পাওয়া সম্ভব। তো ওই জোয়ারটা কিন্তু আয়নাবাজি নিয়ে এসেছিল এবং ধীর গতিতে জোয়ার এসেছে, এরপরে ঢাকায় ট্যাগ এসেছে, পোড়ামন্টু এসেছে, তো এভাবে করেই আসলে শুরু। আমার কাছে মনে হয় নাবিলা অনেক লাকি, মানে ও হয়তো অনেকদিন পর কাজ করলো, কিন্তু দেখেন একটা নায়িকা যে দুটা সিনেমা করছে, দুটো সিনেমা রিলিজ হয়েছে তার, দুটোই ব্লকবাস্টার হিট, একটা তো ব্লকবাস্টার হিট, সুপার টুপার হিট আয়নাবাজি এবং তুফান নলাইটের ব্লকবাস্টার, তো এটা কিন্তু কম নায়িকাদের জীবনে আসে যে ব্যাক টু ব্যাক দুইটা ছবি ব্লকবাস্টার। তুমি কিন্তু লাকি। লাকি আমাকে আসলে অনেকেই বলছে যে আমি লাকি, কারণ পরপর দুইটা সিনেমাই এরকম একেবারে ব্লকবাস্টার হিট বলেন, সফল বলেন, মানুষের ভালোবাসা পেয়েছে। কিন্তু আমি মনে করি যে লাকি সেই হয় যার ধৈর্য অনেক বেশি। আমি আসলে ধৈর্য নিয়ে বসেছিলাম, আমার অধ্যবসায় ছিল যে আমি একটা ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, মানে কোলাবোরেটিভলি যে কাজটা ভালো হবে, একটা ভালো কাজ বা ভালো প্রোডাক্ট ডেলিভার করার জন্য কিন্তু একটা ভালো টিম দরকার। সো আমি সেটার জন্য অপেক্ষা করছিলাম, আমি চাইলেই স্ক্রিনে থাকতে পারতাম, আমি চাইলেই যে সকল কাজ আমার কাছে আসছিল আমি সেগুলো করতে পারতাম, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি সকল গতানুগতিক কাজ করতাম তাহলে হয়তো রাফি আমাকে তুফানের জন্য ভাবতো না, বা আরও আমি সামনে যে কাজ আসছে সেই কাজগুলো আমাকে ভাবতো না, কারণ ইউনো আমি বেশি অ্যাভেইলেবল হয়ে যেতাম। তো আমি নিজেকে এক্সক্লুসিভ রেখেছিলাম বিধায় আমার কাছে মনে হয় তুফান আমার কাছে এসেছে। আমি রাইট? একদম একদম। আমরা শুরুতে যাচ্ছিলাম যে এমন একজনকে নিবো যাকে কেউ ভাবে না, এবং আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক নায়িকার নাম আসছে কিন্তু নাবিলা আপুর নাম কিন্তু আসে নাই। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ চমকটা আমি দিতে পারছি, কারণ আমি বলছি এমন, আমি আপনাদেরকেও বলছিলাম যে এমন কেউ তো, কারণ নায়িকা নিয়ে কিন্তু হইচই পড়েছিল যে কে নায়িকা কে নায়িকা। তো আমি বলছি এমন একজনকে আমরা নিবো যে আপনারা কেউ ভাবতে পারবেন না, সাকিব খানের সাথে নাবিলা। যাই হোক, বাট দর্শক পছন্দ করছে এই জুটিটা আসলে, আয়নাবাজি নাবিলার সাথে সাকিব খান, আবার আয়নাবাজি নায়ক এখানে আছে অন্য ক্যারেক্টারে, ভালো এই জিনিসটা। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।